তিলক না, শুধু ভক্তবৃন্দ, শুধু দর্শক বৃন্দ এবং আমার বাবার প্রিয়জনেরা, আপনাদের প্রত্যেককে প্রতিবারের ন্যায় এবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বাবা লোকনাথের আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে এই কথাটি লিখে জানিয়েছেন যে এই ভিডিওগুলোতে আমি প্রথমে বাবা লোকনাথকে প্রণাম নিবেদন না করে আপনাদেরকে শ্রদ্ধা কেন জানাই। আজকে আমি ছোট্ট করে বলবো, বেশি সময় নেব না। তার পিছনে কারণ হচ্ছে একটাই, বাবা তো একটা কথা বলে গিয়েছিলেন আপনাদের মনে আছে, সেটা হচ্ছে যে ওরে আমি কি মরে যাব, আমার এই দেহের নাশ ঘটবে কেবল, আমি তো তোদের মধ্যে সকলের মধ্যে সমস্ত কিছুর মধ্যে পঞ্চভূতের মধ্যে মিলে মিশে রয়েছি। তাই আমরা মনে করি বাবার যারা প্রিয়জন, সেই সঙ্গে আপনারা যারা বাবার শোভানুধ্যায়ী, বাবার ভক্ত, প্রত্যেকের মধ্যে বাবা মিলে মিশে একাকার হয়ে রয়েছেন, তাই আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের পরম প্রিয় বাবাকেই প্রকারান্তরে শ্রদ্ধা জানিয়ে থাকি। এটাই কারণ যে প্রথমেই আমরা আপনাদের সকলকে আমাদের বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতার সঙ্গে জানিয়ে থাকি। আজকে বন্ধুরা বেশি কথা বলবো না, কারণ আজকে যে কৃপা কাহিনীটি আমি আপনাদের পড়ে শোনাবো, এই কৃপা কাহিনীটি একটু বেশ বড় আর অতি অদ্ভুত কৃপা কাহিনী। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুনে নিই এই কৃপা কাহিনীটি। জয় তিলকনাথ, বাবা লোকনাথ সকলের সহায়ন এই কামনা করে শুরু করছি দাদা। নমস্কার, হ্যাঁ নমস্কার, জয় তিলকনাথ, আমার নাম শ্রীজিৎ নস্কর, পুরুলিয়া থেকে লিখছি। বাবা লোকনাথ হলেন পরম কল্যাণময় মহাদেবেরই আরেক রূপ। বাবা আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। জীবনে প্রাপ্তির ঝুলিতে বাবার কৃপা কেবল পেয়ে গেছি, অথচ তার প্রতিদানে বাবাকে আমি কিছুই দিতে পারিনি। সেরকম কি বা দেব আমি, কি বা আছে আমার, যা আছে সবই তো আমার বাবার দান। আর এই সকল দানকে আমার নিজের বলে অহংকার করা তো মূর্খের পরিচয় হবে, তাই না? একদমই তাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাই যে আমাদের নিজের বলতে কিছুই নেই, নিজের বলতে একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাবার প্রতি আমাদের টান বা বাবার প্রতি আমাদের ভালোবাসা এবং সেই সঙ্গে বাবার আশীর্বাদ। এটাই আমাদের একমাত্র প্রাপ্তি, বাকি সব কিছুই তো ক্ষণস্থায়ী। একদম ঠিক বলেছে। আচ্ছা, তাই আমি কখনোই বিষয় সম্পত্তি, টাকা, গাড়ি, বাড়ি, যা যা আছে আমার বর্তমানে, আমি মনে করি সবই আমার বাবার করুণাবতার বাবা লোকনাথ এ সবই ভালোবেসে আমায় কেবল ভোগ করতে দিয়েছে। তাই আমি চেষ্টা করি এ সংসারে নির্লিপ্ত হয়ে থেকে কেবলমাত্র বাবা লোকনাথের পাদপদ্মে মনোনিবেশ করতে। আজ আমি আপনাদের একটি অলৌকিক ঘটনার কথা জানাবো দাদা। মাস ছয়েক আগে ঘটনা এটি, ব্যবসার কাজে আমায় কলকাতায় যেতে হয়েছিল, যদিও সেবারও আমি প্রতিবারের ন্যায় আমার অতি প্রিয় ভাতৃসম ড্রাইভার পরেশকে নিয়ে গিয়েছিলাম। পরেশকে নিয়ে বেরোনোর সুবিধে হলো এই যে, গাড়ি চালানোর পাশাপাশি ও গাড়ির ছোটোখাটো মেরামতো বেশ ভালো রকমই করতে পারে, ফলে রাস্তাঘাটে ওকে নিয়ে বেরোলে হুট করে কোনো সমস্যায় পড়তে হয় না গাড়ি সংক্রান্ত ব্যাপারে অন্তত। তাই আমি সবসময় চেষ্টা করি পরেশকে নিয়েই বেরোতে। সেদিনও আমি পরেশকে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু কপালে সেদিন যে দুর্ভোগ অপেক্ষা করছিল তা খণ্ডাবে কে। ঘণ্টাখানেক যাওয়ার পর গাড়িতে কেমন যেন একটা উদ্ভট শব্দ করতে থাকে। পরেশকে সে কথা বললেই ও বলে, হ্যাঁ স্যার, আমিও শুনতে পেয়েছি শব্দটা, দাঁড়ান একটু ফাঁকা জায়গা দেখে গাড়িটা দাঁড় করাই। এরপর পরেশ গাড়িটি দাঁড় করিয়ে গাড়িটি চেক করে। বিশ্বাস ছিল আমার পরেশের উপর, কিন্তু সেদিন ঘন্টা দুয়ে কেটে গেলেও গাড়ি পুনরায় কিছুতেই স্টার্ট হচ্ছিল না। এদিকে এতটা পথ যেতে হবে, কি যে করব, কি যে হবে, কিছুই মাথায় আসছিল না। তখন আমি আমার করুণাময় বাবা লোকনাথকে স্মরণ করে বলি, হে কৃপা সিন্ধু, তুমি কৃপা করো প্রভু, তোমার কৃপা ছাড়া তো এক মুহূর্তে চলার ক্ষমতা নেই আমার।
মনে মনে বাবা দয়া ভিক্ষা চাইছিলাম। হঠাৎ দেখি এক দীর্ঘকায় সাধু বিপরীত দিক থেকে হেঁটে আসছিলেন। কিছুটা কাছে আসতেই দেখি ওনার বেশভূষা সাধুর মতো হলেও আচরণ একদমই আর চারপাশটা সাধুর মতো নয়। ইনি দেখছি হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তার পাশ থেকে একটা পাথর তুলে উল্টো দিকে মুখ করে থাকে আমার পরেশের পেছনে মারল। পরেশ ঘাড় তুলে যেই দেখতে যাবে অমনি আরেকটা পাথর তুলে পরেশকে মারতে গেছে। সাথে সাথে পরেশ সরে গেলে পাথরটা ছুটে এসে খোলা বনেটের ভেতর এসে পড়ে আমার গাড়ির। আর তখন তার কি ফুর্তি, নিজে নিজে হাত তালি দিতে দিতে বাচ্চাদের মতো দৌড়চ্ছে। একবার অনেকটা সামনে এসে গেল আর তারপর দেখি দৌড়ে পালিয়ে গেল। আর পালিয়ে যাওয়াতে আমরা দুজনেই বেশ নিশ্চিত হলাম, কারণ আমরা ভাবছিলাম তার কাণ্ড কারখানা দেখে যে পাগলটাগলি হবে মগধ হয়। যাই হোক, গেছে বাঁচা গেল, না হলে কাছে এলে কি বা করতো কে জানে। এই কথা বলতে বলতে পরেশ গাড়ি স্টার্ট করে। এর প্রায় 45 মিনিট পর গাড়ি যখন প্রায় 80 কিলোমিটার স্পিডে ছুটছে, তখন আমি পরেশকে বলি, আচ্ছা পরেশ, আমাদের গাড়িটা না খারাপ হয়ে গিয়েছিল? আপনি এতদূরে লিখেছেন দাদা, আর কিছু লেখেননি, মানে বোঝাই যাচ্ছে যে গাড়িটি অদ্ভুত ভাবে ঠিক করে দিলেন আমাদের বাবা। তার মানে সেই সাধুর বেশে সেদিন সেই বাবাই ছিলেন, এবং কি অদ্ভুত বাবার লীলা যে পাগলের মতো ঢিল নিয়ে আপনার গাড়ির ড্রাইভারকে মারে প্রথমে, তারপরের বার আবার মারতে যায়, এবং তখন আপনার সেই ভাই পরে সে সরে গেলে সেই পাথরটি আপনার গাড়ির ইঞ্জিনের ভেতরে এসে ঢুকে পড়ে এবং তাতে চমৎকার ঘটে এবং আপনার গাড়িটি অদ্ভুতভাবে ঠিক হয়ে যায়। কিন্তু আপনারা সেই মানুষটির কাণ্ড কারখানার কথা আলোচনা করতে এতটাই ব্যস্ত ছিলেন যে গাড়ি স্টার্ট হয়ে গেছে, এতদূর চলেও গেলেন, তারপরে আপনাদের মনে পড়লো আরে গাড়িটা তো খারাপ ছিল। সত্যি খুব অদ্ভুত, খুব অলৌকিক এই কৃপা কাহিনী। মানে বাবা যে কখন কোথায় কিভাবে এসে কিভাবে লীলা করে যাবেন, এটা সত্যি বোঝাবার। আর বাবার দয়া, বাবার দয়ার তো ঝুড়ি মেরা ভার দাদা। ঠিক আছে, আজকে তাহলে এতদূর পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলের ওপর আমাদের পরম প্রেমময় ঈশ্বর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কৃপা দৃষ্টি সর্বদা বজিয়ে থাকুক, এই কামনা করে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওম জয় শ্রী লোকনাথ।